হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকের আমি নিয়ে চলেছি যে সমস্ত স্টুডেন্টরা সিউর আন্ডারে অল অ্যাফিলেটেড কলেজগুলির মধ্যে থার্ড সেমিস্টারে পড়ছো ইতিহাস জেনারেল সাবজেক্টটি নিয়েছো সি সি বা জি ই থ্রি পেপারটি রয়েছে তোমাদের জন্য শেষ মুহূর্তে টেন মার্কস আর ফাইভ মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি নিয়ে চলে এলাম যে কোশ্চেনগুলি শেষ মুহুর্তে তোমরা যদি ভালো করে দেখে যাও অবশ্যই তোমরা এরই মধ্যে থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে চলো বেশি দেরি করব না কোশ্চেনগুলি আমরা দেখে নেবো প্রথমেই আমরা দেখে নেব টেন মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি তোমরা দেখে নাও ফার্স্ট কোশ্চেন দিল্লি সুলতানি সংহতি সাধনে বলবনের কী ভূমিকা ছিল দিল্লি সুলতানি কতখানি দায়ী ছিলেন বাংলা সংস্কৃতির ক্ষেত্রে হোসেন শাহের অবদান লেখো এই যে তিনটি কোয়েশ্চেন আমি বললাম এই তিনটি কোয়েশ্চেন টেন মার্ক্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন টেন মার্ক্সের জন্য কমন পেয়ে যাবে নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেবো আকবরের রাজপুত নীতি আলোচনা করো ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি বিশ্লেষণ করো মধ্যযুগে ভারতে সুফি আন্দোলনে প্রধান বৈশিষ্ট্য কী ছিল তা আলোচনা করো এই যে তিনটি কোশ্চেন আমি বললাম এই তিনটি কোশ্চেন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এরই মধ্যে থেকে তোমরা একটি কোয়েশ্চেন টেন মার্কসের জন্য কমন পেয়ে যাবে নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব আলাউদ্দিন খোলজি সাম্রাজ্য বিস্তার নীতি বর্ণনা করো কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে আসে আলাউদ্দিন খোলজি অর্থনৈতিক সংস্কার সম্পর্কে জানো লেখো ফিরোজ শাহ তুগলোকের শাসন সংস্কার লেখো মুঘল মনসবদারি প্রথার বিবর্তন আলোচনা করো কোশ্চেনটি কিন্তু অনেক সময় ঘুরিয়ে আসে মনসবদারি ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো এই যে তিনটি কোশ্চেন আমি বললাম তিনটি কোয়েশ্চেন কিন্তু টেন মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এরই মধ্যে থেকে তোমরা একটি কোয়েশ্চেন টেন মার্কসের জন্য কমন পেয়ে যাবে নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে মধ্যযুগের ভারতে ভক্তি আন্দোলনে প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল ভক্তিবাদ বলতে কী বোঝো এই আন্দোলনে কবির নানক শ্রী চৈতন্য দেবের ভূমিকা লেখো ভক্তিবাদের প্রভাব লেখো নেক্সট কোশ্চেন আকবরে ধর্মনীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে আসতে পারে দিন ইলাহি সম্পর্কে জাজানো লেখো এই যে তিনটি কোশ্চেন আমি বললাম তিনটি কোশ্চেন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন কিন্তু টেন মার্কসের জন্য কমন পেয়ে যাবে নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেবো ইলিয়াস শাহী বংশ কোন দিক থেকে বাংলার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে বা কোশ্চেনটি কিন্তু অনেক সময় ঘুরিয়ে আসে ইলিয়াস শাহ সম্পর্কে জাজানো লেখো নেক্সট কোশ্চেন পনেরোশো ছাব্বিশ থেকে পনেরোশো ছাপান্নের মধ্যে উত্তর ভারতে আদি পত্র রক্ষার ক্ষেত্রে মুঘল আফগান দ্বন্দ্বের বিবরণ দাও এই যে দুটি কোশ্চেন আমি বললাম এই দুটি কোশ্চেন কিন্তু মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এরই মধ্যে তোমরা কিন্তু একটি কোশ্চেন টেন মার্কসের জন্য কমন পেয়ে যাবে আমরা দেখে মার্কসের জন্য তিনটি এক্সট্রা কোয়েশ্চেন তোমরা দেখে নাও বিজয়নগর ও বাহুমণি দ্বন্দ্ব সম্পর্কে যা জানো লেখো পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব লেখো নুরজান চক্র সম্পর্কে লেখো তিনটি কোশ্চেন গুরুত্বপূর্ণ রয়েছে যারা ভাবছো ওই কোশ্চেনগুলি থেকে কমন আসবে না বেশি পড়তে চাও তাদের জন্য কিন্তু এই তিনটি কোশ্চেন এক্সট্রা কোশ্চেন হিসেবে দিলাম তোমরা কিন্তু এই তিনটি কোশ্চেন দেখে যেতে পারো নেক্সট আমরা দেখে নেব ফাইভ মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি তোমরা দেখে নাও ফার্স্ট কোশ্চেন সংস্কার রূপে সুলতান ফিরোজ সাউ তুগলকের মূল্যায়ন করো খানুয়ার ও ঘরগোড়া যুদ্ধের গুরুত্ব কি ছিল এখানে তোমাদেরকে বলে রাখি খানুয়ার যুদ্ধের গুরুত্ব কি ছিল ফাইভ মার্কসের জন্য আসতে পারে ঘরগোড়া যুদ্ধের গুরুত্ব কি ছিল ফাইভ মার্কসের জন্য আসতে পারে তোমরা যখন পড়বে অবশ্যই তোমরা কিন্তু ফাইভ মার্কসের জন্য দুটি কোশ্চেন রেডি করবে নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব সুলতানের ভূমিকা সম্পর্কে বলবনের কি ধারণা ছিল সংক্ষেপে আলোচনা করো এই যে তিনটি কোশ্চেন আমি বললাম তিনটি কোয়েশ্চেন কিন্তু ফাইভ মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এরই মধ্যে থেকে তোমরা একটি কোয়েশ্চেন ফাইভ মার্কসের জন্য কমন পেয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে আমরা দেখে নেবো ইক্তা ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দিল্লি সুলতানি পতনের পিছনে ফিরোজ শাহ তুগলোকের দায়িত্ব কতখানি ছিল নেক্সট কোয়েশ্চেন বিদেশি পর্যটকদের দৃষ্টিতে বিজয়নগর সাম্রাজ্যের বর্ণনা দাও কোশ্চেনটি কিন্তু অনেক সময় ঘুরিয়ে আসে বিজয়নগর সাম্রাজ্যের ইতিহাস সংক্ষেপে লেখো এই যে তিনটি কোশ্চেন আমি বললাম তিনটি কোশ্চেন কিন্তু ফাইভ মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন ফাইভ মার্কসের জন্য কমন পেয়ে যাবে নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেবো প্রথম পানিপথের যুদ্ধের অপেক্ষা দ্বিতীয় পানিপথের যুদ্ধ কি বেশি গুরুত্বপূর্ণ আবুল ফজলের ওপর টিকা রচনা করো জায়গিরদারি সংকট বলতে কী বোঝো ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য ক্ষত বলতে কি বোঝায় এই যে চারটি কোশ্চেন আমি বললাম চারটি কোশ্চেন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এরই মধ্যে থেকে তোমরা এক থেকে দুটি কোয়েশ্চেন কিন্তু ফাইভ মার্কসের জন্য কমন পেয়ে যাবে নেক্সট আমরা দেখে নেব এক্সট্রা কোশ্চেন যারা ভাবছো ওই কোশ্চেনগুলি থেকে কমন আসবে না তাদের জন্য কিছু এক্সট্রা কোশ্চেন আমি তুলে ধরলাম এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহুর্তে দেখে যেতে পারো দেখে নাও তোমরা ফার্স্ট কোশ্চেন জায়গিরদারি সংকট কাকে বলে এই কোশ্চেনটি কিন্তু আগেও আলোচনা করেছি তাই এই কোশ্চেনটি রিপিট হয়েছে তোমরা কিন্তু খেয়াল রাখবে নেক্সট কোয়েশ্চেন বারো ভূঁইয়া সম্পর্কে যা যেন লেখো শিবাজির কৃতিত্ব সংক্ষেপে লেখো যাত্রী প্রথা সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও মুঘল যুগে কৃষি ব্যবস্থা সম্পর্কে লেখো গিয়াসুদ্দিন বলবনে নরপতিত্বের আদর্শ কী ছিল তা আলোচনা করো এই কোশ্চেনগুলি ফাইভ মার্কসের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে পারলে তোমরা একবার হলেও দেখে যেতে পারো এই যে কোশ্চেনগুলি আজকের আমি তুলে ধরলাম ফাইভ মার্কস টেন মার্কসের এই কোশ্চেনগুলি তোমরা যদি শেষ মুহূর্তে ভালো করে দেখে যাও অবশ্যই তোমরা এরই মধ্যে থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ